নমস্কার, আজকে বিশেষ খবর। স্বেচ্ছায় রক্তদান শিবির, বালিটিকুড়ি নেতাজি বালক সংঘ। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার মন্ত্রী মনোজ তিওয়ারি এবং অনেক বিশিষ্ট ব্যক্তিগণ। এই অনুষ্ঠানে আনুমানিক 100 দিকে উপর লোকজন রক্তদান করলেন। দেখুন বিশেষ রিপোর্ট মর্নিং টাইম নিউজ। একবার জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করবো সকলের কাছে। মন্দির হয়ে থাকুক মহাশয়, আমরা মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করব। নৃত্য বিভাগের বিভাগ গয়ের যারা স্থানাধিকারী নীলাঙ্কন কর্মকার কৌশানী চ্যাটার্জি এবং দিশা পাল, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমরা বরণ, আমরা পুরস্কার বিতরণ করব। আমরা বিভাগ খ দ্বিতীয় রিয়ান দাসের পুরস্কার উঠে দাঁড়িয়ে একবার অভিবাদন জ্ঞাপনের জন্য অনুরোধ করব। বঙ্গ ক্রিকেটের সুপারস্টার, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মাননীয় শ্রী মনোজ তিওয়ারি মহাশয়কে আমরা বরণ করে নিলাম। এবং আমরা একটি মহেন্দ্র শর্মা মহাশয়, স্বাভাবিকভাবেই আজকের একটা এই সঙ্গে সাথে আজকে একটা অনুষ্ঠান তিলকেশ মণ্ডলকে আসার অনুরোধ করছি। যাকে দেখছেন, যিনি এই মঞ্চে এই মুহূর্তে আলোকিত করে আছেন, হাওড়ারই সন্তান, এখানকারই ভূমিপুত্র, হাওড়া ময়দানের এক চিলতে মাঠ থেকে একটা ছোট্ট ব্যাট আর একটা ছোট্ট বলকে নিয়ে খেলতে খেলতে পৃথিবীর বৃহৎ রেখাটা, তার আগে অবশ্যই এই বীর সৈনিকের হাতে তুলে দেবার আগে যেটুকু আমরা মনে করেছি, আমাদের অন্তরে যেটুকু ভাষা ছিল সেটা কৃতজ্ঞতা স্বরূপ তাকে আমরা তুলে দিচ্ছি। তার সেই মানে সুন্দর হাসি, হাতে তার ওই একটি এক চিলতে ব্যাট এবং তার পাশে আমাদের লেখা, তোমার গর্বে, তোমার গর্বে গৌরবান্বিত আমরা, অনুপ্রাণিত তোমার কর্মে ভবিষ্যতের মাঠের দিশারি তুমি, হে ময়দানের বীর তোমায় জানাই শত সহস্র অন্তরে শুভেচ্ছা ও ভালোবাসা। শ্রী মনোজ তিওয়ারি, আমাদের পক্ষ থেকে বালিটিকুড়ি নেতাজি বালক সংঘ, বালিটিকুড়ি বাজার, হাওড়া, 7,11,113 সমস্ত সভাপতি সম্পাদক সদস্য সদস্যদের পক্ষ থেকে ভাই তিলকেশ মণ্ডল, ভাই বিপ্লব দে তাকে তুলে দিচ্ছেন, আমরা অবশ্যই তার সাথে আছি। জোরে করতালি মাধ্যমে এই মহান ক্রিকেটার, মহান সৈনিককে আমরা আজকে সম্মান জানাতে পেরে আমরা তার সাথে সম্মানিত। একবার জোরে করতালি দেওয়ার জন্য অনুরোধ করব কৌশানির জন্য। যখন কম্পিটিশনে এসেছিল তার 10 দিন পরে বোধহয় মাধ্যমিক ছিল, 10 দিন পরে মাধ্যমিক ছিল, তার আগেও পার্টিসিপেট করেছিল নীলাঙ্কন। আচ্ছা, এবারে সবাই একটু ফাঁকা করে দিয়ে
দেখছি একটা ঘুরিয়ে देखिए, इससे बड़ा पुण्य का काम नहीं हो सकता है, क्योंकि आप सभी को पता है कि रक्त के अभाव से हमारे शरीर के अंदर कमी अगर हो जाए तो जान गंवानी भी पड़ती है। बहुत समय देखा भी गया है और बहुत रकम का जो डिजीज़ होता है उसको ठीक करने के लिए रक्त की ज़रूरत पड़ती है, और इस तरह का जो रक्तदान शिविर होता है बहुत पुण्य का काम होता है। और नेताजी बालक संघ जो है ये 29 साल से ये रक्तदान शिविर कर रहा है, और आपको पता है कि इतने लोग आते हैं यहाँ पे रक्त देने के लिए, आज भी 100 से ज़्यादा लोग आएंगे यहाँ पे रक्तदान देने के लिए। और आपको पता है ये रक्त जमा होगा ब्लड बैंक में, और जितने भी इलाका के लोग हैं, हम नहीं चाहते हैं और भगवान भी कभी नहीं चाहेगा कि किसी का भी कोई दुर्घटना हो, लेकिन जो होता है जब रक्त का ज़रूरत पड़ता है तो वही बैंक से ही वो रक्त जाता है। और जितने भी लोग ये लोग करते हैं हर साल, खासकर नेताजी बालक संघ में जो लोग हैं जुड़े हुए हैं, विप्लव है अपना यहाँ का, श्रीमंत तो है आपका, सभी जितने भी सदस्य हैं यहाँ के लोग हैं, हमारे बड़े लोग भी हैं, समाज सेविक लोग सब उपस्थित हैं, सभी मिलजुल के यहाँ पे करते हैं और पुण्य का काम है, इससे अच्छा कोई काम नहीं होता। लास्ट ईयर आपने वो रक्तदान करे चले हावड़ा वही माठे তাহলে আর তারপরে কোনোদিন রক্তদান করেছেন? না, করে আমি মাঝে মাঝে করি, যখন আগে থেকে মাঝে চিন্তা থাকে তখনই করি, কারণ রক্ত দেওয়ার আগে আমাদের খালি পেট থাকতে হয়, তো তাই জন্যে আজকে খালি পেট ছিলাম না, কেন এখন দৌড়াদৌড়ি প্রচুর হচ্ছে, ভাগাভাগি হচ্ছে, তাই তো বেড়েছে, যার কারণে খাওয়া দাওয়া খেয়ে এসছি বলে রক্ত দিতে পারছি না, বাট যখনই প্রয়োজন হয় আমি চেষ্টা করি নিয়ে রক্তটাও দেওয়ার। সামনেই তো লোকসভা নির্বাচন, তো পশ্চিমবঙ্গের জন্য আপনার নিজের কেন্দ্র সেইখানে রক্তদান শিবিরে এসে আপনি কি দেবেন আপনার এলাকার লোকেদের? দেখো, আমাদের শিবপুর কেন্দ্র থেকে প্রসূনদাকে আমি গতকালও বলেছি আর তার আগেও বলেছি, বেশি চিন্তা করার দরকার নেই, কেন এখানে মানুষের প্রতি যত কাজ হয়েছে প্রায় তিন বছরে আমার মনে হয় না এত বেশি কাজ অন্য কোনো কেন্দ্রতে হলেও হতে পারে, কেন যেভাবে মানুষ পরিষেবা পেয়েছে আর যেভাবে আমাদের এইখানে মানুষরা খুশি আছে, আনন্দতে আছে কাজের মাধ্যমে, সেটা ফলাফল যখন বেরোবে তখন আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আমরা অনেক ভালো করে আশাবাদী আছি, বিপুল ভোটে আমরা জয় করাবো প্রসন্নদাকে। ইলেকশন দিনে দাদা 1600 কোটি টাকা ইলেকট্রন বন্ড পেয়েছে। দেখো, এইগুলো তো সব মুখোশ খুলে গেছে, আর বিজেপি সরকার তো এটা তো মানে তাদের মনে হয় জন্মগত হ্যাবিট মানুষকে মিথ্যে কথা বলা, মিথ্যে প্রচার করা। আর ইলেকট্রাল বন্ডসটা তোমরা দেখতেই পাচ্ছ কাদের কাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে আর কীভাবে চ্যানেলাইজ করা হয়েছে, মানে এটাকে মাস্টারলি করেছে, বাট এখন মানুষকে যদি ঠকাও, মিথ্যে কথা বল যখনই বলো, কোনো না কোনো দিন তো এটা লোকের সামনে আসেই, তো এখন ইলেকট্রাল বন্ডসটা গোটা দেশের সামনে এসে গেছে, কীভাবে টাকাটা সাইফেন্ড করে চাঁদা হিসাবে নিয়ে ওটাকে প্রচারে ব্যবহার করে আর কীভাবে সরকারগুলোকে ভাঙে সেটা আমরা দেখলাম, গোয়াতেও দেখলাম, আমরা মহারাষ্ট্রতে দেখলাম, ওই টাকাগুলো তো ওইখানেই ইউজ হয় আর প্রচারে ইউজ হয়, তো এটা ওপরওয়ালা কোনোদিন রেহাই দেবে না। যদি মানুষকে ঠকানো যে মানসিকতা নিয়ে যে কোনো লোক এগিয়ে থাকে, আর এইখানে বিজেপি সরকার সবসময় যা কথা দেয় সেই কথাগুলো রাখে না, এখন সময়ের অপেক্ষা। আমার মনে হয় না আমরা জিতবো, সন্দেশ খালি নিয়ে কিছু ইফেক্ট পড়বে আমাকে? দেখো, দল বলেছে শুধু আমাদের ভালো কাজগুলো নিয়ে কথা বলতে, স্পোক্স পারসন তো আমি নই, তো কিছু কিছু বিষয় আছে সেখানে আমাদেরকে বলতে বারণ করেছে, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।
সম্পাদক হিসেবে আপনি কি বলবেন? এটা তো খুব একটা গর্বের বিষয় যে এত বছর ধরে এরকম একটা সামাজিক অনুষ্ঠান আমরা সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারছি বলে, মধ্যখানে কোনো রকম বাধা বিঘ্নকে উপেক্ষা করে এত বছর ধরে একভাবে এই অনুষ্ঠান চালিয়ে যাওয়া, আপনারাও নিশ্চয়ই বিভিন্ন অনুষ্ঠান অ্যাটেন্ড করেন জানেন, সামাজিক কোনো অনুষ্ঠান একভাবে এতদিন কেউ টেনে নিয়ে যেতে পারে না। সেটা আমরা যে যা পারছি, আমাদের সকল সদস্য এবং সমস্ত সুবর্ণদায়ীদের অসংখ্য ধন্যবাদ। এছাড়া আগামী দিনের জন্য আরও কী কী পরিকল্পনা ভেবে? আমরা সারা বছরই নানান রকম সামাজিক কাজের সঙ্গে থাকি। আমাদের জানেন নিশ্চয়ই এখানে একটা জিমনাস্টিক ক্যাম্প আছে, ক্যারাটের ক্যাম্প আছে, এছাড়া আঁকা গান নাচ সমস্ত কিছু এখানে শেখানো হয়। এছাড়া আমাদের 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা আছে, অক্সিজেন পরিষেবা আছে, আমাদের আগামী দিনে একটা যে শব্দেহবাহী গাড়ি এবং এসি অ্যাম্বুলেন্স, যেটা আমাদের ওই মডার্ন যে অ্যাম্বুলেন্সগুলো সেই অ্যাম্বুলেন্স করবার একটা খুবই ইচ্ছা আছে। এখন বুঝতেই পারছেন একটা অনেক বড় পরিমাণের অর্থের প্রয়োজন, সেই জন্য আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এবং এই মাঠটা যেহেতু নানান রকম স্পোর্টস ইভেন্ট আমাদের হয়, এটাতে আমরা একটা ইনডোর কমপ্লেক্স করার ইচ্ছা আছে। কোথা থেকে এসেছেন? আপনার নাম? আগে কোনোদিন রক্ত দিয়েছেন? কতবার? আমি প্রতি বছরই দিই, এখানে মানে সমস্যা না, আর রক্ত মানে মানে প্রতি বছর একবার করে রক্ত দিই আমি। আপনি এলাকাতে আসেন? হ্যাঁ, এখানে। আচ্ছা, আপনার নামটা কি? সৌমেন হাজিরা। আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনি কি এলাকারই বাসিন্দা? হ্যাঁ। আপনার নামটা কি? মিঠু মান্না। আপনি এখানে রক্ত দিতে এসেছেন, আপনার কেমন লাগছে? আমার ভালোই লাগে। আপনি কি এখানে প্রথম দিচ্ছেন নাকি? না না, আমি এখানে 3 বছর দিচ্ছি। 3 বছর ধরে। আপনি কি এলাকারই বাসিন্দা? হ্যাঁ। আপনার নামটা? প্রদীপ সিংহ। আপনি যে রক্ত দিলেন, আপনার কেমন লাগলো? ভালোই লাগলো, রক্ত দিতে ভালো আসতে দিলাম, লোকের কাজে লাগলো। না, আমি প্রতি বছরই এই ক্লাবেরই মেম্বার এখানে। সংগ্রাম দে। রক্তদান জীবনদান, এবং এই গরমকালে রক্তের আকাল দেখা যায়। রক্ত এমন একটা জিনিস যেটা ছাড়া আমাদের শরীর অচল, তাই রক্তদানের মতন একটা শিবিরে আমি নিজে উপস্থিত হতে পেরে বিশেষভাবে নিজেকে কৃতজ্ঞ মনে করছি, এবং আমি এখানকার পুরোধা শ্রী অসিত চ্যাটার্জি মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে নিশ্চয়ই এদের আরও ভালো হবে, কারণ যারা জীবন দিতে পারে জীবন তাদের সঙ্গেই থাকে। ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। দেখুন, রক্তদানের মতন একটি মহৎ উৎসবে নিজেকে উপস্থিত থাকাটা এটা একটা ভাগ্যের ব্যাপার। আমি বালক সংঘকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এই মহান অনুষ্ঠানে ওদের সঙ্গে থাকার জন্যে, আর সেই সঙ্গে ধন্যবাদ জানাবো অসিত চ্যাটার্জি মহাশয়কে, যিনি শুধু মানুষের জন্যই ভাবেন, মানুষের জন্যই করেন। আর ভবিষ্যতে এদের রক্তদান শিবির আরও ভালো হোক এবং মানুষের জন্য আরও আরও ভালো কাজ করুক ওরা। আপনার কেমন লাগছে? আরে, আমার তো নিজের ক্লাব নেতাজি বালক সঙ্ঘ, বহুদিনের মেম্বার, আগে আমি ক্লাবের সভাপতি ছিলাম, এখন আমার দীর্ঘদিন শরীরটা খারাপ হয়েছে, আমি দায়িত্ব পালন করতে পারছি না। তা এই ক্লাবে আপনারা দেখবেন প্রত্যেক বছর সেই দুর্গাপুজো থেকে কালী পুজো থেকে বিভিন্ন অনুষ্ঠানে রক্তদান শিবির থেকে, বস্ত্র বিতরণ থেকে, মশারি বিতরণ থেকে, এমন কোনো হাওড়া জেলায় নেই যে এই ক্লাবের সঙ্গে কেউ টক্কর দিতে পারছে। ছোটো ক্লাব হতে পারে, কিন্তু এই ক্লাব দেখবেন মানুষের সাথে থাকে। করোনার সময় যে কী কাজ করেছে সেটা আপনারা আইবি থেকে, পুলিশ থেকে সব জায়গাতেই রিপোর্ট পাবেন। এটা মানুষ বলবে, আমি আমার নিজের ক্লাব বলে আমি বলছি, এটা কিন্তু মনে করবেন না, কিন্তু মানুষের সাধারণ মানুষের কাছে রিপোর্টটা নিন যে এই ক্লাব কী কাজ করে সারা বছর। আমি চাইবো আমার এই ক্লাবে মেম্বার সদস্যরা এইভাবে যাতে ক্লাবে ভালোভাবে কাজ করে যান। আমি সবসময় যতদিনই থাকবো এই ক্লাবের সাথে থাকবো। এইগুলো আমার নমস্কার, অসিত কুমার চ্যাটার্জি। এর অনুভূতিটা খুব মানবিক, খুব বিবেক বরণ উৎসব বলবো না, ঠিক উৎসব বলা যায় না এটাকে, একটা বিবেককে বরণ করে নেওয়া। প্রত্যেকটা মানুষ যারা নিজেদের নিঃস্বার্থভাবে তাদের রক্ত
বিভিন্ন মানুষকে সহযোগিতা করবার জন্য যারা আজকে দিচ্ছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্যে আমাদের সংঘ প্রতি বছর সারা বছর কিছু না কিছু সামাজিক কার্যে ব্রতী হন, তার মধ্যে এটা একটা মহান ব্রতী রক্তদান শিবির স্বেচ্ছায়। ধন্যবাদ।